চাঁদপুরে 16 জনের করোনা শনাক্ত। চাঁদপুরের শাহরাস্তিতে প্রাণী সম্পদ প্রদর্শনীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী। চাঁদপুরের মতলব উত্তরে উৎসব মুখর পরিবেশে স্কুল শিক্ষার্থীদেরকে ফাইজারের টিকা দ্বিতীয় ডোজ প্রদান শুরু। কচুয়ায় নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এমপি। ঢাকা পোস্ট খুব স্বল্প সময়ের মধ্যে পাঠক প্রিয়তা অর্জন করেছে, শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। চাঁদপুরে গত 24 ঘন্টায় আরও 16 জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলায় 9 জন, ফরিদগঞ্জে 3 জন এবং মতলব দক্ষিণের 4 জন। একই দিনে সুস্থ ঘোষণা করা হয়েছে 35 জনকে। এদের মোট নমুনা পরীক্ষা করা হয় 179টি। নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার 8.93%। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য জানা গেছে। জেলায় বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা 17,146 জন, এর মধ্যে মৃতের সংখ্যা 244 জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে 15,584 জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 1,318 জন। আক্রান্তদের মধ্যে 2 জন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এবং অন্যরা হোম আইসোলেশনে আছেন। এদিকে চাঁদপুরের শাহরাস্তিতে নতুন করে আরও 7 জনের করোনা শনাক্ত হয়েছে। শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাবের মেডিকেল টেকনোলজিস্ট মোহাম্মদ খোরশেদ আলম এই সংবাদে সত্যতা নিশ্চিত করেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গতকাল বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট পরীক্ষায় 21টি নমুনার মধ্যে 3 জনের করোনা পজিটিভ এসেছে। ওদিন চাঁদপুরে ভাষাবিদ এম এ ওয়াদুদ আরটিপিসিআর ল্যাব থেকে 21টি আরটিপিসিআর নমুনার ফলাফল আসে, যাতে আরও 4 জনের করোনা পজিটিভ বলে জানানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ নাসিরউদ্দিন জানান, শাহরাস্তি উপজেলায় এ পর্যন্ত র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাবে 2,451টি এবং চাঁদপুরে ভাষাবিদ এম এ ওয়াদুদ আরটিপিসিআর ল্যাবে 3,191টি পরীক্ষা সম্পন্ন হয়েছে, যার মধ্যে 1,689 জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে 32 জন মারা গেছেন। আমাদের চাঁদপুর জেলা প্রতিনিধি রহিম ব্যাপারী এবং শাহরাস্তি প্রতিনিধি ফয়েজ আহমেদের পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট। চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা 3টায় এই উপলক্ষে এক আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন মহান মুক্তিযুদ্ধের 1 নং সেক্টর কমান্ডার, চাঁদপুর 5 আসনের মাননীয় সাংসদ মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরুত্তম এমপি, উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ আমজাদ হোসেন অর্ণবের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলামের সঞ্চালনায়। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাকসুদ আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান শেপালি, পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, শাহরাস্তি প্রেস ক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রাজ্জাক। প্রদর্শনীতে 30টি স্টলে ছাগল, ভেড়া, পোলট্রি, প্রাণীজাত পণ্য এবং প্রাণী সম্পদ প্রযুক্তি প্রদর্শন করা হয়েছে। অনুষ্ঠান শেষে প্রদর্শনীতে অংশ নেওয়া খামারি ও উদ্যোক্তাদের ছাগল, ভেড়া, পোলট্রি, প্রাণীজাত পণ্য, প্রাণী সম্পদ প্রযুক্তি বিষয়ের উপর বিজয়ীদের মাঝে সনদ এবং পুরস্কারের চেক বিতরণ করা হয়। আমাদের শাহরাস্তি প্রতিনিধি ফয়েজ আহমেদের পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে 12-17 বছরের শিক্ষার্থীদেরকে উৎসব মুখর পরিবেশে করোনা ভ্যাকসিন ফাইজারের টিকার দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে স্যাঙ্গাসর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে উপজেলার শিকারিকান্দি আকবরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে টিকা দেওয়ার মধ্য দিয়ে মতলব উত্তরের শিক্ষার্থীদেরকে ফাইজারের করোনা টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত চলে প্রথম দিনের টিকাদান কার্যক্রম। গতকাল বুধবার 4,350 জনকে ফাইজার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার 4,422 জন শিক্ষার্থীকে এই টিকা প্রদান করা হবে। এ নিয়ে দুদিনে মোট 8,772 জন শিক্ষার্থীকে ফাইজার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হচ্ছে।
টিকা প্রদানকালীন সময় উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা ইপিআই টেকনিশিয়ান ভাষান কীর্তনিয়া, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সুভাষ চন্দ্র, স্বাস্থ্য সহকারী কামাল হোসেন সহ সিনিয়র নার্স এবং স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য ঝুঁকি কমাতে 12-17 বছর বয়সী শিক্ষার্থীদের জন্য ফাইজার ভ্যাকসিন করোনা টিকার উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গত 6 জানুয়ারি করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ টিকা দেওয়া কার্যক্রম শুরু হয়। আমাদের মতলব প্রতিনিধি কামাল হোসেনের পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এমপি বলেছেন, সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনে যে কাজটি করা হচ্ছে তার বিপরীতে ভিন্নতর কোনো উপায় যদি বিএনপির কাছে থাকে তাহলে তারা তা উপস্থাপন করতে পারে, কিন্তু আওয়ামী লীগ যে কাজেই করুক না কেন বিএনপি বরাবরই তার বিরোধিতা করে আসছে। কারণ বিএনপি একনায়কতন্ত্রে বিশ্বাসী, তারা একনায়কতন্ত্রের উপর ভর করে বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করে ভিন্ন পথে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে চায়। তিনি আজ বৃহস্পতিবার উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত পরিষদ মিলনায়তনে নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ সদস্য ও সংরক্ষিত সদস্যদের শপথ বাক্য পাঠ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান শিশির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাসের বিল্লা, পৌর মেয়র নাজমুল হাসান স্বপন, ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মবিন এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটোয়ারি সহ আরো অনেকে। আমাদের কচুয়া প্রতিনিধি জিসান আবেদ নানুর পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট। দেশের শীর্ষ নিউজ পোর্টাল ঢাকা পোস্টের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা, ক্রেস্ট প্রদান এবং কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল 11টায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে ঢাকা পোস্টের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি এমপি। এ সময় তিনি বলেন, গণমাধ্যমের সঙ্গে আমাদের রয়েছে গভীর এবং নিবিড় সম্পর্ক। ঢাকা পোস্ট খুব অল্প সময়ের মধ্যে পাঠক প্রিয়তা অর্জন করেছে। গণমাধ্যমের নিরপেক্ষতার কথা যদি বলি তাহলে ঢাকা পোস্ট অনেক এগিয়ে। সাদাকে সাদা এবং কালোকে যেন কালো বলা যায় সে বিষয়ে গণমাধ্যমগুলোকে বিশেষ দৃষ্টি দিতে হবে। শিক্ষামন্ত্রী আরো বলেন, দেশের উন্নয়নকে তুলে ধরতে গণমাধ্যমগুলো বিশেষ ভূমিকা রাখছে। দেশের উন্নয়নের সাথে চাঁদপুরের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিয়াজ ফেরদৌসের পরিচালনায় আরো বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রীর একান্ত সচিব আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কাদের পলাশ। অনুষ্ঠানের শুরুতে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান ঢাকা পোস্টের প্রতিনিধি শরীফুল ইসলাম সহ চাঁদপুর প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। ঢাকা পোস্টের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে করোনাকালীন সময়ে সমাজসেবায় অবদান রাখার জন্য চাঁদপুরের সামাজিক সংগঠন তারুণ্যের অগ্রদূতকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান্যরা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সঞ্জিদা শাহনাজ, অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এইচডু পাটোয়ারি, যুব ও ক্রীড়া সম্পাদক মাসুদ আলম মিল্টন, উপদপ্তর সম্পাদক অ্যাডভোকেট রণজিৎ রায় চৌধুরী, প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি শহীদ পাটোয়ারি, শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদি, মির্জা জাকির, এ এইচ এম আহসানুল্লাহ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, চাঁদপুর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক শাহাদ হোসেন শান্ত, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এ কে আজাদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ, প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ সহ চাঁদপুরের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীবৃন্দ। আমাদের শাওন পাটোয়ারির পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।